আসসালামু আলাইকুম বিবিএস সেকেন্ড ইয়ারের শিক্ষার্থী, তোমরা কেমন আছো? করোনার এই পরিক্রমায় আমরা অনলাইন ক্লাসে এতদিনে নিশ্চয়ই অভ্যস্ত হয়ে গেছি এবং তোমরাও অভ্যস্ত হয়ে গেছো। আশা করি ভালো আছো এবং পূর্ববর্তী ক্লাসগুলি খুব ভালোভাবে প্র্যাকটিস করছো। ইনভেস্টমেন্ট ডিসিশন চ্যাপ্টারে আমি গত ক্লাসে তোমাদের প্রথম ক্লাসটা নিয়েছি। এই চ্যাপ্টারটা মেইনলি ক্যাপিটাল বাজেটিংয়ের উপর। ইনভেস্টমেন্ট ডিসিশনের একটা মেজর পয়েন্ট হলো ক্যাপিটাল বাজেটিং। ক্যাপিটাল বাজেটিংয়ের ইন্ট্রোডাকশন চ্যাপ্টার আলোচনা করেছি গত ক্লাসে। আজ আমি যেটা আলোচনা করব, টেকনিক্স অফ ক্যাপিটাল বাজেটিং, যে কী কী পদ্ধতিতে, টেকনিক্স বলতে পারি, মেথড বলতে পারি, কী কী পদ্ধতিতে আমরা ক্যাপিটাল বাজেটিংয়ের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াগুলি আলোচনা করতে পারি। এখানে আমাদের দুটা মেথড আছে, একটা হচ্ছে ট্রেডিশনাল মেথড আর একটা হচ্ছে ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথড। ট্রেডিশনাল মেথড এবং ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথড, এই দুইটা মেথডের নাম থেকে আমরা বুঝতে পারতেছি যে মেথড দুইটার মধ্যে অ্যাকচুয়ালি কী বোঝানো হয়েছে। একটা হচ্ছে ট্রেডিশনাল আর একটা ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো। ট্রেডিশনাল যে মেথডের মধ্যে ক্যাশ ফ্লোর ডিসকাউন্ট ভ্যালুটাকে আনা হচ্ছে না, গতানুগতিকভাবে জাস্ট কত দিনে বা কত সময়ে কতভাবে আমাদের ইনভেস্টেড যে ক্যাপিটালটা আছে সেটা উঠে আসবে সেটাই দেখা হয়, সেখানে টাইম ভ্যালু অফ মানিটাকে ইগনোর করা হয়। আর ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথডে টাইম ভ্যালু অফ মানিটা আমরা হিসাবভুক্ত করি। যেমন আজকের 100 টাকা এক বছর পরের 100 টাকার ভ্যালু কখনোই এক সমান হবে না, এখানে একটা ইনফ্লেশন কাজ করবে যেটা ট্রেডিশনাল মেথডে ইগনোর করা হয়। ট্রেডিশনাল মেথডের মধ্যে আমি দেখাচ্ছি তিনটা মেথড। একটা হচ্ছে পেব্যাক পিবিপি মেথড, দ্যাট ইজ পে ব্যাক পিরিয়ড মেথড, পিবিআর মেথড, পে ব্যাক রেসিপ্রোকাল মেথড, এআরআর অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন অর এভারেজ রেট অফ রিটার্ন, আরওআই রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এই তিনটা হচ্ছে আমাদের যেখানে ডিসকাউন্ট রেটটাকে ইগনোর করা হয়, ডিসকাউন্ট ফ্যাক্টরকে এখানে দেখানো হয় না। পে ব্যাক পিরিয়ড আর ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথডের মধ্যে দেখাচ্ছি এনপিভি, আইআরআর, পিআই, দ্যাট ইজ এনপিভি নেট প্রেজেন্ট ভ্যালু, আইআরআর ইন্টারনাল রেট অফ রিটার্ন, পিআই হচ্ছে প্রফিটেবিলিটি ইন্ডেক্স। আমরা আস্তে আস্তে প্রত্যেকটা মেথড নিয়ে আলোচনা করব। এখন আমি যেটা তোমাদের ফার্স্ট প্রায়োরিটি দিব, পে ব্যাক পিরিয়ড মেথড। পে ব্যাক পিরিয়ড শব্দটার থেকে আমরা কি দেখতে পাই, পে যেখানে পেমেন্ট করা হয়েছে, ব্যাক যেটা ফিরে আসছে অর্থাৎ ইনভেস্টেড টাকাটা ফিরে আসবে, পিরিয়ড সময় অর্থাৎ কত সময়ে আমাদের ইনভেস্টমেন্ট যে করা হয়েছে সেটা কত সময়ে ফিরে আসবে সেই সময়টা বের করার পদ্ধতিটার নামই হচ্ছে পে ব্যাক পিরিয়ড মেথড। এখানে ডিসকাউন্টেড রেট কত, ইনফ্লেশন রেট কত, এখন আমি দেখব যে পে ব্যাক পিরিয়ড মেথডে কিভাবে আমরা ক্যালকুলেশন করে ডিসিশন মেকিং ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করতে পারি। এখানে আমরা দুইটা বিষয় আমি দেখিয়েছি, ইফ ক্যাশ ফ্লো স্টেম ইজ ইভেন আর ক্যাশ ফ্লো স্টেম ইজ নট ইউনিফর্ম। ইফ ক্যাশ ফ্লো স্টেম ইজ ইভেন বলতে এখানে বোঝানো হয়েছে যে আমি যে টাকাটা ইনভেস্ট করব, অবশ্যই এখানে প্রত্যেকটা ব্যাপার প্রজেক্টেড অর্থাৎ এখানে ধারণা করে বাজেটের ধারণা করে নেওয়া হয় যে আগের থেকে যে আমাদের ইনফরমেশনগুলি দেওয়া থাকবে সেই ইনফরমেশনের উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নিব। এবং সেটা গত ক্লাসে আমি বলেছি অতীত অভিজ্ঞতা থেকে ওই প্রজেক্টে বিগত বছরগুলিতে কী পরিমাণ ইনফ্লো হয়েছে, কী পরিমাণ আউটফ্লো, ইনভেস্ট করার ফলে কী ইনফ্লো ইউজ করা হয়েছে এবং প্রতি বছর কতটুকু ইনফ্লো এসেছে তার একটা অভিজ্ঞতা থেকে আমরা একটা প্রজেক্টেড হিসাব নিকাশ করে থাকি। এখানে এনসিইউ বলতে এনসিইউ নেট ক্যাশ আউটলে, নেট ক্যাশ এনসিইউ হচ্ছে নেট ক্যাশ আউটলে, এনসিও
অর্থাৎ যে টাকাটা আমরা ইনভেস্ট করতেছি, এই আউটলে বলতে নেট ক্যাশ আউটলে বলতে সেই টাকাটাকেই বোঝানো হয়েছে। এনসিবি নেট ক্যাশ বেনিফিট, নেট ক্যাশ বেনিফিট, এই ক্যাশ ফ্লো বলতে এখানে বোঝানো হয়েছে ক্যাশ ইনফ্লো। এই ইনফ্লোটা এস্টিম ইজ ইভেন, অর্থাৎ প্রতি বছর একই পরিমাণ টাকা যদি ইনফ্লো হয় সেক্ষেত্রে হবে আমাদের এই সূত্রটা হবে এনসিইউ ডিভাইডেড বাই এনসিবি, নেট ক্যাশ আউটলে ডিভাইডেড বাই নেট ক্যাশ বেনিফিট। এখন যদি আমি এখানে একটা উদাহরণের মাধ্যমে বলতে চাই যে সে এনসিইউ হচ্ছে, এনসিইউ হচ্ছে 1 লাখ টাকা। এখন যেহেতু বলেছি ক্যাশ ফ্লোটা হবে ইভেন, প্রতি বছর একই পরিমাণ আসবে, আর এনসিবি হচ্ছে পার ইয়ার 20,000, তাহলে পে ব্যাক পিরিয়ডটা কত হবে? ইজিলি এখানে দেখা যাচ্ছে এনসিইউ 1 লাখ ডিভাইডেড বাই 20,000, দ্যাট মিন্স 5, যদি আমরা এটা পার ইয়ার এনসিবি ধরে থাকি তাহলে রেজাল্টটাই হবে 5 ইয়ার্স, অর্থাৎ 5 বছর পর আমাদের 1 লাখ টাকা ফিরে আসবে। আমি পে করেছি 1 লাখ, ব্যাক হতে পার ইয়ার 20,000 করে যদি আমার ব্যাক হয় তাহলে আমার ইনভেস্টেড অ্যামাউন্টটা ফিরে আসবে 5 বছরে, অর্থাৎ এই 5 বছরের মধ্যে আমরা এটাকে প্রফিট ভাবতে পারবো না, অর্থাৎ আমাদের ক্যাপিটালটা উঠে আসতেই 5 বছর সময় লাগবে, তারপরে আমরা প্রফিটে যেতে পারবো। অর্থাৎ ওই প্রফিটটা, ওই প্রজেক্টটা যদি প্রফিটের দিকে যায় তাহলে অবশ্যই আমাদেরকে 5 বছর অপেক্ষা করতে হবে, অর্থাৎ 5 বছর পরে আমরা প্রফিট পাব, আর আমাদের কিসে নো লস নো গেইন পর্যায়ে যেতেই আমাদের সময় লাগবে 5 বছর। অর্থাৎ এইভাবে যদি আমাদের 2টা প্রজেক্টের বিষয় দেয়া থাকে, তথ্য দেয়া থাকে যে আরেকটা প্রজেক্টে আমার 1 লাখ টাকা ইনভেস্ট করে, এই 1 লাখ টাকা ইনভেস্ট করে যদি পারি আর আমি 25,000 টাকা করে ক্যাশ ইনফ্লো পাই, সেখানে আমার কী হবে? 4 ইয়ার্স হবে পে ব্যাক পিরিয়ড। তাহলে আমার সিদ্ধান্ত কী হবে, কোন প্রজেক্টটা নিব? সে এটাকে যদি বলি আমার প্রজেক্ট এ, এবং আরেকটাকে যদি বলি প্রজেক্ট বি, দ্যাট মিন্স প্রজেক্ট বিতে এনসিবি যদি থাকে, একটা দেখিয়ে দিচ্ছি, এনসিবি প্রজেক্ট বিতে যদি থাকে পার ইয়ার 25,000, সেক্ষেত্রে প্রজেক্ট বি হবে আমাদের কি অ্যাকসেপ্টেবল প্রজেক্ট, দ্যাট ইজ প্রজেক্ট বিতে হবে আমার 1 লাখ ডিভাইডেড বাই 25,000 ইকুয়াল টু 4 ইয়ার্স। অবভিয়াসলি যত দ্রুত টাকাটা ফিরে আসবে সেই প্রজেক্টকেই আমরা অ্যাকসেপ্ট করবো, তাহলে প্রজেক্ট এতে 5 ইয়ার্স, প্রজেক্ট বিতে হচ্ছে 4 ইয়ার্স, আমরা প্রজেক্ট বি এখানে অ্যাপ্লাই করব। এখানে তো অতি সাধারণ একটা বিষয় যেখানে অ্যাকাউন্টিংয়ের জ্ঞান না থাকলেও এটা বোঝা যায় যে কত সময়ে টাকা ফিরে আসবে। এই 5 বছরের মধ্যে বা এই 4 বছরের মধ্যে কোনো প্রকার ইনফ্লেশনের ব্যাপার ছিল কি না, অথবা কত পার্সেন্টে আমাদের টাকাটা ফেরত আসলো, সেখানে কোনো কিছুই এখানে নাই। অর্থাৎ কোনো প্রকার ডিসকাউন্ট ফ্যাক্টর, ইনফ্লেশন ফ্যাক্টর, রেট অফ রিটার্ন ফ্যাক্টর কোনো কিছুই এটা এখানে নাই, এই জন্য এটাকে নন ডিসকাউন্টেড মেথড বা ট্রেডিশনাল মেথড বলে আমরা আখ্যায়িত করে থাকি। সেকেন্ড মেথড হচ্ছে পে ব্যাক পিরিয়ডের ক্যাশ ফ্লো ইজ নট ইউনিফর্ম, অর্থাৎ একই পরিমাণ টাকা ক্যাশ ফ্লো থাকবে না। আমি একটা উদাহরণ নিয়েছি, যেমন ক্যাশ ইনফ্লো প্রথম বছরে 20,000 টাকা, দ্বিতীয় বছরে 30,000 টাকা, তৃতীয় বছরে 40,000, চতুর্থ বছরে 50,000, পঞ্চম বছরে 35,000, আর আমাদের এনসিইউ একই রেখেছি 1 লাখ টাকা, এনসিইউ 1 লাখ। এখন আমাদের যে কাজটা করতে হবে এটার জন্য আমার সূত্রটা চেঞ্জ হয়ে যাবে, এ প্লাস এনসিইউ মাইনাস সি ডিভাইডেড বাই ডি,
এই সূত্রর জন্যই আমাকে এই কাজটা করতে হবে অথবা এই কাজটার জন্য এই সূত্রটা যেটা তুমি যেভাবে তোমার মনে থাকে এটা হচ্ছে যেহেতু এখানে আমার এক একটা বছরে এক এক রকম ক্যাশ ইনফ্লো যেমন প্রথম বছরে 20,000 দ্বিতীয় বছর 30 তৃতীয় বছর 40,000 50,000 দেন 35,000 অর্থাৎ ইউনিফর্ম না আমাদের ক্যাশ ইনফ্লোটা ইউনিফর্ম না এক্ষেত্রে ক্যাশ ইনফ্লো নিয়ে আরও কথা বলার আছে যেমন ক্যাশ ইনফ্লো বলতে এখানে বোঝানো হয়েছে আফটার ট্যাক্স ক্যাশ ইনফ্লো নট ক্যাশ বেনিফিট নট ক্যাশ বেনিফিট এটা কি আমরা বুঝবো এনসিবি আর এখানে ক্যাশ ইনফ্লো আমরা সেম ধরে নিয়েছি আগামী ক্লাসে অর্থাৎ নেক্সট ক্লাসে কীভাবে এনসিবি ক্যাশ ইনফ্লো থেকে আলাদা হয় সেটা আমরা দেখাবো যেখানে আমাদের ডেপ্রিসিয়েশন ফ্যাক্টর থাকে ট্যাক্স ফ্যাক্টর থাকে এই পারপাসে একটু বলে নিচ্ছি যে ক্যাশ ইনফ্লো যেটা আমাদের দেয়া থাকে সেখানে আমাদের ডেপ্রিসিয়েশনটা ক্যালকুলেশন করা থাকে না ট্যাক্সটা ক্যালকুলেশন করা থাকে না সেক্ষেত্রে আমরা ট্যাক্স ক্যালকুলেশনের জন্য ডেপ্রিসিয়েশনটা বাদ দিই প্রত্যেক বছরের ইনফ্লো থেকে ওই সম্পদের বা ওই ইকুইপমেন্টের ডেপ্রিসিয়েশনটা বাদ দিয়ে থাকি এবং ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পরে যে টাকাটা আসে সে টাকার উপর ট্যাক্স ক্যালকুলেশন করতে হয় কিন্তু ডেপ্রিসিয়েশন হচ্ছে নন ক্যাশ একটা আইটেম যেটা আমরা এক্সপেন্স হিসাবে দেখালেও সেটা আমাদের নন ক্যাশ আইটেম অর্থাৎ টাকাটা ব্যবসা থেকে বের হয়ে যায় না যে কারণে আমরা যখন নেট ক্যাশ বেনিফিট দেখাবো ট্যাক্স ক্যালকুলেশনের পরে ট্যাক্স মাইনাস করার পরে আবার ওই ডেপ্রিসিয়েশনটা যোগ করে আমরা ওটাকে নেট ক্যাশ বেনিফিট হিসাবে দেখাই অথবা ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স দেখাই আর যখনই ডেপ্রিসিয়েশনটা মাইনাস না করা হয় সেটাকে আর্নিংস আফটার ট্যাক্স বলা হয় অর্থাৎ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স অ্যান্ড আর্নিংস আফটার ট্যাক্স এই দুইটা শব্দের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে আগামী ক্লাসগুলিতে আমরা এই বিষয়টা ছক আকারে দেখাবো জাস্ট একটু ধারণা দিয়ে নিলাম এখানে আমরা ট্যাক্স বা ডেপ্রিসিয়েশনের কোনো কিছুর প্রভাব দেখাইনি দ্যাট ইজ আমরা ধরেই নিয়েছি এই টাকাটা হচ্ছে আমাদের আফটার ট্যাক্স অ্যান্ড ডেপ্রিসিয়েশন প্লাস করার পরবর্তী যে টাকাটা ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স সেই টাকাটাই আমাদের এই টাকাটা আমরা ধরে নিয়ে পেব্যাক পিরিয়ডটা বের করছি এই ক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লাই করতে গেলে কি করতে হবে আমাকে সিসিএফএটি অর্থাৎ এই সিটা হচ্ছে কিউমুলেটিভ এই সিটা হচ্ছে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স অর্থাৎ কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স সিসিএফএটি এই কাজটা করে নিতে হবে কিউমুলেটিভ কেন করতে হবে যে কোন বছরে যে আমার 1,00,000 টাকা উঠে আসে যদিও এখানে আমার সরাসরি 1,00,000 টাকা আসবে না সেজন্য এই সূত্র আমাদের ব্যবহার করতে হবে অর্থাৎ সিসিএফএটি করতে যে আমি দেখলাম ফার্স্ট ইয়ারে 20,000 সেকেন্ড ইয়ারে 50,000 থার্ড ইয়ারে যে 90,000 ফোর্থ ইয়ারে যে দেখলাম 1,40,000 দেন ফিফথ ইয়ারে 1,75,000 কিন্তু আমার এখানে দরকার যে কত সময়ে এই টাকাটা উঠে আসে সেটা আমি এখানে দেখছি যে আমার তৃতীয় বছরে 90,000 টাকা আসে দ্যাট মিন্স আমার চতুর্থ বছর পুরোটা লাগছে না তাহলে চতুর্থ বছরে কতটুকু লাগছে সেইটুকু হিসাব করার জন্যই হচ্ছে এ হচ্ছে যে নিয়ারেস্ট ইয়ার অফ এনসিও আমি সংক্ষেপে এ নিয়ারেস্ট ইয়ার অফ এনসিও এনসিও হচ্ছে আমার 1,00,000 এনসিও নিয়ারেস্ট টাকা হচ্ছে এখানে 90,000 বাট নট নিয়ারেস্ট হলেই হবে না বাট নট মোর দেন এনসিও এখানে যদি আমার 1,00,000 জায়গায় 1,05,000 থাকতো আমি সেটা নিতে পারবো না অর্থাৎ আমার কম নিতে হবে অর্থাৎ 1,00,000 চেয়ে কম বাট নিয়ারেস্ট হচ্ছে আমার 90,000 তাহলে এ হচ্ছে আমাদের এখানে থ্রি এ পেয়ে যাচ্ছি থ্রি থ্রি মানে থার্ড ইয়ার এটা পেয়ে গেলাম আর সি হচ্ছে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো অফ ইয়ার এ অর্থাৎ এই থ্রি যদি হয় আমার এ এই 90,000 হবে সি তাহলে এ প্লাস এনসিও আমি জানি 1,00,000 1,00,000 মাইনাস 90,000 ডি হচ্ছে পরবর্তী বছরের ক্যাশ ইনফ্লো এখন আবার আমি এই সিসিএফএটির ঘর দেখলে হবে না পরবর্তী বছরের ইনফ্লো হচ্ছে আমার ডি তাহলে ডি পেয়ে যাচ্ছি আমি ডি হচ্ছে 50,000
পরবর্তী বছরে ক্যাশ ইনফ্লো। এই জিনিসটা যদি তোমরা খেয়াল করো ছোটবেলায় যে ঐকিক অঙ্ক আমরা করেছি বা 3-4 এর বিষয়টাই এখানে, অর্থাৎ আমার 3 বছর লাগছে 90,000 টাকা পেতে, আমার বাকি থাকে কতটুকু, 10,000 টাকা। ওই 10,000 টাকা বের করার জন্যই এনসিও মাইনাস সি, এখানে আর কিছুই না। তাহলে এনসিও মাইনাস সি 1,00,000 - 90,000 থাকে কত, 10,000। ওই 10,000-এর জন্য পুরো 1 বছর তো লাগবে না, আমি 1 বছর পাচ্ছি কততে, 50,000 টাকা পাচ্ছি 1 বছরে। তাহলে 1 বছরে যদি 50,000 টাকা হয়, তাহলে 10,000 টাকা পেতে আমার বছরের কোন অংশটুকু, কতটুকু অংশ লাগবে, জাস্ট এই কাজটুকু এখানে করা হচ্ছে। অর্থাৎ 1,00,000 - 90,000 / 50,000, এখানে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি 3+ উপরে থাকবে হচ্ছে 10,000 / 50,000। এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 3.3 পয়েন্ট, ক্যালকুলেশন করলে কি পাচ্ছি, 3.2 ইয়ার্স। তাহলে অর্থাৎ এই 0.2-কে যদি আবার মাসে কনভার্ট করি, তাহলে আমার 1 বছরে 5/1 ভাগ বা একটা কিছু হবে, ওটাকে আমার মান্থ না বলে 3.2 ইয়ার্স, অর্থাৎ 4 ইয়ার্স আমার পুরো লাগছে না। 3 বছরের পরে আমার 0.2 ইয়ার্স নিলেই আমার পে ব্যাক পিরিয়ডটা পেয়ে যাচ্ছি। তাহলে দেখো যখন তাহলে আমরা কি দেখলাম এখানে, আমরা এই প্রজেক্টে ক্যাশ ইনফ্লো হচ্ছে নট ইউনিফর্ম, সেখান থেকে আমরা পাচ্ছি 3.2 ইয়ার্স। এটা হচ্ছে একটা প্রজেক্টের সিনারিও। এভাবে তোমাকে যদি আরো 2-3টা প্রজেক্টের সিনারিও দেয়া হয়, সেক্ষেত্রে তুমি কি করবে সিদ্ধান্ত গ্রহণের জন্য, অবশ্যই এই নিয়মে পে ব্যাক পিরিয়ডের মাধ্যমে যদি সিদ্ধান্ত গ্রহণ করতে চাও, তাহলে ঠিক এই নিয়মে আবার ওই 2-3টা প্রজেক্টকে তোমরা সামনে নিয়ে আসবা। সেক্ষেত্রে কি হয়, সে মনে করে এখানে আমরা পেয়েছি 3.2 ইয়ার্স প্রজেক্ট এ। এখন ঠিক এই নিয়মেই আরও 2টো প্রজেক্ট তুমি যদি পাও, তাহলে তুমি একটা সলভ করবা ডিসিশন মেকিংয়ের জন্য। প্রজেক্ট এ আমি এখানে ধরে নিচ্ছি যে আরও 2টা প্রজেক্টের আমরা পেয়ে গেছি, এ বি সি ধরে নিচ্ছি। এখানে আমি প্রজেক্ট এ তে পেয়েছি 3.2 ইয়ার্স। সে মনে করো প্রজেক্ট বি তে পেয়েছি 3 ইয়ার্স, প্রজেক্ট সি তে পেয়েছি 4 ইয়ার্স। এখন আমি কোন প্রজেক্টটা গ্রহণ করব, খুবই স্বাভাবিকভাবে আমরা প্রজেক্ট বি গ্রহণ করব, কারণ এই পে ব্যাক পিরিয়ড অ্যাপ্লাই করে আমি দেখলাম যে প্রজেক্ট বি এ আমার লাগছে অনলি 3 ইয়ার্স, অর্থাৎ 3 বছরের চেয়ে একটু সময় বেশি লাগছে না। প্রজেক্ট এ তে হচ্ছে 3.2 ইয়ার্স, প্রজেক্ট সি তে লাগছে 4 ইয়ার্স। তাহলে আমার সিদ্ধান্ত কি হবে, সবচাইতে কম সময়ে আমার সেম অ্যামাউন্ট, অবশ্যই ডিসিশন মেকিং এর সময় দেখতে হবে যে এনসিওটা আমার একই থাকতে হবে, অর্থাৎ নেট ক্যাশ আউটলে, অর্থাৎ 3টা প্রজেক্টেই আমি যদি একই সমান টাকা ইনভেস্ট করি, সেক্ষেত্রে আমার সিদ্ধান্ত গ্রহণের সুবিধা হবে। 3টা প্রজেক্টেরই পে ব্যাক পিরিয়ড বের করে দেখব, এই 1,00,000 টাকা ইনভেস্ট করে কোন প্রজেক্ট থেকে সবচেয়ে কম সময়ে আমার ইনভেস্টেড অ্যামাউন্টটা ব্যাক করে। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড পে ব্যাক পিরিয়ড। এই পিরিয়ড দেখে আমি সিদ্ধান্ত গ্রহণ করব যেখানে সবচেয়ে কম সময়ে টাকাটা আমার ফেরত আসবে। এই সিস্টেমেই প্রত্যেকটা অঙ্কই, তোমরা এ ধরনের অঙ্ক বইয়ের ভিতরে আরও অনেক পাবা, আশা করি তোমরা এই অঙ্কটা প্র্যাকটিস করবা। এবং পে ব্যাক পিরিয়ড সম্পর্কে আর কোনো জটিলতা আছে বলে আমি মনে করি না। আবার আমি সূত্রটা আরেকবার বলি, এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড বাই বি। এ হচ্ছে নিয়ারেস্ট ইয়ার অফ এনসিও, অর্থাৎ এনসিওর কাছাকাছি অ্যামাউন্টটা যে সময়ে ফিরে আসবে, বাট লেস দেন এনসিও, নট মোর দেন। যতই নিয়ারেস্ট হোক অ্যামাউন্টটা হবে লেস দেন এনসিও।
তাহলে লেস দেন এনসিউ টাকাটা কত সময়ে ফিরে আসবে ওই সময়টাই হচ্ছে এ। আমি এই উদাহরণে এটা পেয়েছি 3 ইয়ার্স এ, দ্যাট ইজ 3 হচ্ছে এ। এখন আসো সি, এই থার্ড ইয়ারে যে কিউমুলেটিভ যে অ্যামাউন্টটা, বইয়ের ভাষা যতই বই না কেন কিউমুলেটিভ ক্যাশ ফ্লো অফ ইয়ার এ এভাবে মনে থাকবে না। তুমি যে ইয়ারটা পেয়েছো এই তৃতীয় বছর, এই তৃতীয় বছরে তোমার কিউমুলেটিভ অ্যামাউন্টটা কত, সেই অ্যামাউন্টটাই হলো সি। আমার এই উদাহরণে ছিল 90,000। এখন আসো ডি, ডিটার বেলায় আবার কিউমুলেটিভের ঘরে কিন্তু যাবে না, ডিটা আবার খুঁজবে কোন ঘরে, ক্যাশ ইনফ্লোর ঘরে, অর্থাৎ পরবর্তী বছরে ক্যাশ ইনফ্লোটা রিপ্রেজেন্ট করতেছে ডি। অর্থাৎ আমার এই উদাহরণে দিচ্ছি পরবর্তী বছরে ক্যাশ ইনফ্লো ছিল 50,000। সো আমরা কি করতে পারি, তিনটা বছর আমি পেয়ে যাচ্ছি, সেই সাথে আমার বাকি 10,000 টাকা উঠে আসতে কতটুকু সময় লাগবে তার জন্যই হচ্ছে এনসিইউ মাইনাস সি ডিভাইডেড বাই ডি। আমার মনে হয় এই সূত্র তোমার এতক্ষণে মুখস্থ হয়ে গেছে এবং হয়ে যাওয়ার কথা যদি ক্লাসটা মনোযোগ দিয়ে দেখে থাকো। আশা করি যতটুকুই আমরা ক্লাস তোমাদের জন্য দেওয়ার চেষ্টা করি না কেন এই করোনাকালীন সময়ে, যদি ক্লাসটা বারবার রিপিটেডলি দেখো আমার মনে হয় কোনো সমস্যা থাকবে না। তারপরেও মুখোমুখি ফেস টু ফেস ক্লাসের স্বাদ আমরা তোমাদের দিতে পারছি না এবং আমরা তোমাদেরকে ফেস টু ফেস বুঝিয়ে যে আনন্দটা পেতাম সেটাও পাচ্ছি না। সুতরাং তোমার মনেও যেমন কষ্ট আছে আমার মনেও ঠিক একই রকম কষ্ট আছে, কিন্তু এই কষ্ট পুষে রাখলে তো আমাদের চলবে না। সুতরাং তোমাকেও এই কষ্টের মাঝখান থেকেই অর্জন করতে হবে এবং ভালো কিছু করতে হবে। সুতরাং আমরা মনের কষ্ট আক্ষেপ বেদনা সব দূরে রেখে একটু একটু যদি প্র্যাকটিস করি তাহলে আশা করি আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। এবং আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।